আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন যে রিজিক বৃদ্ধি করার জন্য বিশেষ কোনো আমল আছে কি না। রিজিক বৃদ্ধির জন্য সবচেয়ে বড় আমল হচ্ছে আল্লাহর ভয়, তাকওয়া। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তাকে রিজিক দান করবেন। সূরা তালাকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ামাইয়া তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে আল্লাহ তার জন্য উপায় বের করে দিবেন। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব, এবং তাকে কল্পনাতীত উপায় থেকে রিজিক দান করবেন। সুতরাং আল্লাহর ভয় জীবনের সকল ক্ষেত্রে যদি আপনি অবলম্বন করেন তাহলে আল্লাহ আপনাকে রিজিক দান করবেন। দুই নম্বর কথা হলো ইস্তেগফার পাঠ করা। খুব বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়লে এর মাধ্যমে আল্লাহ রিজিক দিবেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, ইন্নাহু কানা গাফফারা, তিনি ক্ষমাশীল এবং দয়ালু। আরসিল ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, তিনি আকাশ থেকে মুসল ধরে প্রয়োজনীয় বা উপকারী বৃষ্টি দান করবেন। ওয়াইমদুদ কুম্বে আমল ইমা বানিন, এবং তোমাদেরকে প্রচুর ধন সম্পদ এবং অধিকারে সন্তান দান করবেন। ওয়াজ আল্লাকুম জান্নাতি ওয়ানহার, এবং তোমাদের ফসল যে ফল রয়েছে, বাগিচা রয়েছে, সেটাকে তিনি সমৃদ্ধ করবেন এবং তোমাদের নদীগুলোকে প্রবাহিত রাখবেন। তাহলে বোঝা গেল খুব বেশি বেশি ইস্তেগফার পাঠ করলে রিজিক বেশি পাওয়া যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ও মিন কুল্লি দ্বীকিন মাখরাজা ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব। যে ব্যক্তি খুব বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে আল্লাহ তার সকল দুশ্চিন্তা দূর করে দিবেন, তার সংকীর্ণ অবস্থাকে প্রশস্ততা দিয়ে পরিবর্তন করবেন এবং তাকে কল্পনাতীত উপায়ে রিজিক দান করবেন। সুতরাং ইস্তেগফার পাঠ করবেন। তৃতীয়ত দান করবেন, হ্যাঁ, বেশি বেশি নফল দান করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা নাকাসা মালুন মিন সাদাকা, সাদকা করলে মাল কমে না। অন্য হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা দান করে তাদের জন্য ফেরেশতা দোয়া করে এবং বলে আল্লাহ তুমি তাকে এই দানের বিনিময়ে তার সম্পদকে বৃদ্ধি করে দাও। তাহলে সম্পদকে আল্লাহ বৃদ্ধি করবেন দানের মাধ্যমে। চার নম্বর আমল হচ্ছে যে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি কামনা করে যে তার হায়াত বাড়িয়ে দেওয়া হোক এবং রিজিক বাড়িয়ে দেওয়া হোক, তাহলে সে যেন আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলে। সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, হে আমার পালনকর্তা তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো এবং পরকালেও কল্যাণ দান করো এবং জাহান্নাম থেকে রক্ষা করো। তাহলে দুনিয়াতে যেটা আপনার জন্য কল্যাণ হবে সেটা আল্লাহ আপনার কাছে আল্লাহ আপনাকে দিবেন, এর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। রিজিকের সংখ্যা বৃদ্ধি হওয়াটা জরুরি নয়, বরং যে রিজিক আল্লাহ আপনাকে দিয়েছেন তাতে বরকত হওয়াটা জরুরি। এই জন্য আল্লাহর কাছে সর্বদা বরকত কামনা করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আলমান নাফিয়া ওয়া আমালা মুতাকাব্বালা ওয়া রিজকান তাইয়িবা, যে হে আল্লাহ আমি তোমার কাছে উপকারী জ্ঞান প্রার্থনা করছি এবং আরও চাইছি যে এমন আমলের যে আমল তুমি কবুল করবা এবং পবিত্র রিজিক প্রার্থনা করছি। তাহলে রিজিক হলেই হবে না, সেটা যেন পবিত্র হয়, এরকম রিজিক আল্লাহর কাছে কামনা করতে হবে। তো যাই হোক, এভাবে যদি আপনি নেক কাজ করতে থাকেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে রিজিক বৃদ্ধি করে দেবেন। সর্বোপরি যেটুকু রিজিক আল্লাহ আপনাকে দিবেন তাতে যদি আপনি সন্তুষ্ট হন, হ্যাঁ, তাতে যদি আপনার ভিতরে সন্তুষ্টি তৈরি হয়, কানাআ তৈরি হয়, তাহলে এটা আপনার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। কেননা অনেক মানুষ আছে তাদের ধন সম্পদ অনেক আছে, তাদেরকে আল্লাহ অনেক দিয়েছেন কিন্তু তাদের মধ্যে পরিতৃপ্ততা নাই, তারা প্রশান্তির ভিতরে নাই, তাদের লোভ লালসা এত বেশি যে তারা আরও চায় আরও চায়, ফলে তাদের ওই রিজিক তাদের কোনো উপকারে আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন আমাদেরকে সঠিকভাবে সৎ কাজ সঠিক নিয়মে করার তৌফিক দান করেন এবং এর মাধ্যমে আমাদের কামাই রোজগারে বরকত দান করেন।